আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে শেয়ার করব সেটি হচ্ছে শোল্ডারিং আয়রন। তো এই শোল্ডারিং আয়রনগুলায় কি কারণে ভালোভাবে শোল্ডারিং হয় না সেটি আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আমি একটি নতুন শোল্ডারিং আয়রন নিয়েছি, একদম নিউ ইনটেক প্যাকেট। তো এই শোল্ডারিং আয়রন দিয়ে কিভাবে ভালোভাবে জ্বালাই করা যায়, মানে প্রফেশনাল জ্বালাই করা যায় সেটি দেখাবো। তো তার জন্য আগে বক্স থেকে বের করতে হবে, বক্সটি খুলে বের করব। তো বের করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, একদম নিউ একটি আয়রন, অনেক সুন্দর, 220 ভোল্ট, 60 ওয়াট, দামে অনেক সস্তা, 150 টাকার মতো। তো আয়রনটি গুণগত মান অনেক ভালো, দাম কম হলেও আয়রনগুলা কাজ করে অনেক মজা পাওয়া যায়। তো আপনারা চাইলেও এই আয়রনগুলাই ব্যবহার করতে পারেন। তো যে কারণে আমাদের এই আয়রনগুলো দিয়ে ভালোভাবে জ্বালাই করা যায় না সেটি হচ্ছে আয়রনে কোনো প্রকার সমস্যা নেই, এমনকি আপনারও কোনো সমস্যা নেই, আপনি যে পারেন না সেটিও কোনো সমস্যা না। এটি হচ্ছে এই আয়রনের নতুন যে আয়রনগুলোর যে মাথাটা থাকে, এই মাথাটা হচ্ছে যে দেখতে পারতেছেন এটি হচ্ছে লোহা। তো লোহা দিয়ে কখনোই ভালোভাবে শোল্ডারিং করা যায় না। তো শোল্ডারিং করার জন্য অবশ্যই তামার লাগে। তো তাঁতালের মাথাটি যদি তামা হয় তাহলে আপনি প্রফেশনালভাবে জ্বালাই করতে পারবেন। তো এই যে লোহার মাথাটি আমরা চেঞ্জ করব, তো তার কারণে আমি একটি নতুন আরেকটি মাথা কিনে নিয়েছি। তো এই মাথাটির দাম হচ্ছে 50 টাকা, যে কোনো ইলেকট্রিক দোকানে পাওয়া যাবে। তো এই মাথাটি লাগালেই ইনশাল্লাহ জ্বালাই 100% হবে। তো তার কারণে আগে মাথায় যে দুটি নাট আছে সেই নাট দুটি খুলতে হবে। অবশ্যই মনোযোগ দিয়ে খুলবেন যাতে বেশি চাপ না লাগে, কারণ ভিতরে কয়েল আছে। খোলার পর আপনার যতটুকু লাগে অথবা আপনার যতটুকু আপনি কাজ করে মজা পাবেন ততটুকুই রাখবেন। তো একটু বাহিরে রাখলেই ভালো, কারণ ওভার হিট থেকে ভালো থাকে। আপনার ইচ্ছা মতো ঘুরে নিতে পারবেন, ঘুরে নিয়ে একটি নাট ঢিল দিবেন, আবার পুনরায় টাইট দিয়ে নেবেন। তো টাইট দেওয়ার পর শোল্ডারিংটি এরকম রূপ ধারণ করবে। তো এটা এখন কাজ করার জন্য একদম ফুলফিল রেডি। তো এই শোল্ডারিং দিয়ে এখন কাজ করলে আপনি অবশ্যই ভালো ঝালাই করতে পারবেন। তো লাইন দেওয়ার পর শোল্ডারিং দিয়ে আমরা একটি টেস্ট করব। এই যে লাইন আসছে। তো এই শোল্ডারিংগুলা কিন্তু অতি দ্রুতই হিট চলে আসে। তো আমরা এই যে এখন একটি তারের মাধ্যমে একটি তার আগে ঝালাই করে দেখব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু তারের মাঝে রং ধরছে। তো এই নিয়মে যদি আপনারা কাজ করেন অবশ্যই ভালো হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।